আজকে ওই আরএসএস এর লিডারগুলোকে আমি বলি, হিন্দু সমাজের লিডারগুলোকে বলি, রাজনীতি করছেন করুন, ধর্মকে ঢাল বানাবেন না। ইলজাম লাগিয়ে কদিন আগে আপনি বললেন কি, নিশ্চয়ই আপনারা এই মিডিয়ার মধ্যে শুনবেন যে হযরত মুহাম্মদের চরিত্র ঠিক ছিল না, তো উনি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন, আম্মাজান আয়েশা সম্পর্কে নলেজ নেই, আর আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু ততদিন পর্যন্ত নিজের সজ্জা সঙ্গিয়া সঙ্গিনী আম্মাজান আয়েশাকে করেননি, যতদিন আম্মাজান আয়েশা 14 বছর বয়স পার না হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের আইন মেয়েদের বিয়ের বয়স হচ্ছে কত বছর, 18 বছর। ইউক্রেনিয়ানদের কত, একজন নাস্তিক এথিস্ট, তিনি একজন মার্ক্সবাদী কমিউনিস্ট মানুষ হয়ে, মাওবাদী কমিউনিস্ট মানুষ হয়ে তিনি আল্লাহ রাসূলের গুণগান করতেন না। আর এই হুজ্জাতুল বিদার 81 দিনের মাথায় আমার নবী ইন্তেকাল করেছিলেন। হুজ্জাতুল বিদা বিদায় হজের কতদিন পর, 81 দিন পর আমার রাসূল ইন্তেকাল করেছিলেন। তো আমার রাসূল ইন্তেকাল করলেন, রোগ কি, শরীর খারাপ কি ছিল আমার নবীজি? শরীর খারাপ, প্রথমে জ্বর এলো, তারপর মাথার ব্যথা, তারপর বুকে ব্যথা, তারপরে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় দিলেন। সাহাবা ইকরামরা ভাবলেন যে নবীজি একটু সুস্থ হয়েছে, হাসছেন, হঠাৎ একটা আসরের ওয়াক্ত এলো, আমার নবীজি মসজিদ নবাবিতে যেতে পারলেন না, হুজরা শরীফের মধ্যে আছেন, হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়লেন, কোথায়, ইমামতির জায়গায়, নবীজি পর্দাটা সরিয়ে বলছেন, লাউমার লাউমার বলে আবু বকরিন, ওমর নয় ওমর নয়, আবার আবু বকর নামাজ পড়াবে, বলুন না সুবহানাল্লাহ, আবার আবু বকর নামাজ পড়াবে। আম্মা জান আয়েশা বলছে, হুজুর আমার আব্বা তো বড় নরম দিলের, উনি নামাজ পড়াতে পারবে না। ওমর ফারুক ঠিক আছে, না না আমার আবু বকর নামাজ পড়াবে, বুঝছো, হুজুর ওমর ফারুককে বলেন আমার আব্বাকে বলবেন না। আমার রাসূল বলছে, আয়েশা, ইউসুফ নবীর জমানার মেয়েদের মতো তুমি আমার সঙ্গে জিদ করছো? বলছে, আমার জান আপনার কদমে কুরবান, আমার সোনার নবী, আমার প্রাণ নবী, জান নবী, আপনি যেটা বলছেন ওর উপরে কোনো কথাই হয় না। সুবহানাল্লাহ, সবাই বলে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান কি ভেবেছিলেন, কেন আমার নবীজির কথাই হ্যাঁ বললেন? আম্মাজান আমার রাসূলের মধ্যে জীবনে কোন রকমের ফল ত্রুটি আমার নবীর কথাই তিনি পাননি, এটা শতবার বললে শতবার সত্য, হাজারবার বললে হাজারবার সত্য। আমার রাসূলের ভালোবাসার মধ্যে আম্মাজান আয়েশা কোন রকম ত্রুটি পাননি, এমনকি আম্মাজান আয়েশার সামনে যখন আম্মাজান খাদিজার জন্য আল্লাহর রাসূল কেঁদেছেন, আম্মাজান আয়েশা মাইন্ড করেননি, কারণ আমার নবী আম্মাজান আয়েশাকে বুঝাতে সক্ষম হয়েছিলেন, আল্লাহর রাসূল কনভিন্স করেছিলেন আম্মাজান আয়েশাকে। আমার নবীজি বসে আছেন, আম্মাজান আয়েশা বসে আছে, হঠাৎ করে একটা আওয়াজ পেল, আমার রাসূল চমকে উঠলেন, হুজুর চমকে উঠলেন কেন, বলছে যে এসেছে ওকে একটু বেশি করে হাদিয়া দাও, হাদিয়া দিল, চলে যাওয়ার পর আমার নবীর চোখে পানি, বলছে কেন, বলছে গলাটা আমার বড় চেনা চেনা লাগলো, বলছে কেন হুজুর, বলছে ওটা আমার খাদিজা সই, খাদিজার বান্ধবী এসেছিল, আমি কথা বলিনি, ওর গলাটা চিনে আমার জান চমকে উঠলো, কারণ ও আমার খাদিজার সাথে যখন কথা বলতো দুজনের গলা একই রকম মিলতো, তাই আমি চমকে উঠলাম। হুজুর আপনার চোখে পানি কেন, আমি কি দেখতে সুন্দর না? আবার রাসূল আম্মাজানের হাত ধরে বলছি, ইয়া আয়েশাতুল হুমারা, তুমি এত সুন্দর, আমি তোমাকে লাল টুকটুকি আয়েশা বলেছি, তাই বলুন না সুবহানাল্লাহ। তো হুজুর সেই আপনার খাদিজার কথা মনে পড়লে আপনার চোখে পানি আসে কেন? বুঝে, শি ইজ মাই ফার্স্ট লাভ অ্যান্ড ফার্স্ট লাভ ইজ নট ফরগেটেবল, ওটা আমার প্রথম প্রেম ছিল, আর প্রথম প্রেম কেউ কোনোদিন ভোলে না। আজকে ওই আরএসএস এর লিডারগুলোকে আমি বলি, হিন্দু সমাজের লিডারগুলোকে বলি, রাজনীতি করছেন করুন, ধর্মকে ঢাল বানাবেন না। ইলজাম লাগিয়ে কদিন আগে আপনি বললেন কি, নিশ্চয়ই আপনারা এই মিডিয়ার মধ্যে শুনবেন যে হযরত মুহাম্মদের চরিত্র ঠিক ছিল না, তো উনি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন, আম্মাজান আয়েশা সম্পর্কে নলেজ নেই, আর আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু ততদিন পর্যন্ত নিজের সজ্জা সঙ্গিয়া সঙ্গিনী আম্মাজান আয়েশাকে করেননি, যতদিন আম্মাজান আয়েশা 14 বছর বয়স পার না হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলুন, আপনার দেশে মেয়েদের বিয়ের বয়স 18 বছর, কিন্তু ইউক্রেনিয়ানদের বিয়ের বয়স হচ্ছে 16 বছর, কেন আপনার সঙ্গে মিলল না? আমার দেশের আইন মেয়েদের বিয়ের বয়স হচ্ছে কত বছর,
18 বছর ইউক্রেনিয়ানদের কত কি হবে এখন বসুন আমার সাথে আন্দাজে ঢিল মেরে দিতে খুব ভালো লাগে না তো আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলের ঘরে তখনই এসেছে যখন নাকি 14 বছর বয়স আর আম্মা জান আয়েশাকে আমার রাসূল তো বিয়ে করতে চাননি আম্মা জান আয়েশাকে পছন্দ হয়েছে বিয়ে করেছে ভুল আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলের স্ত্রী ইন্তেকালের পরে আমার নবীজির মানসিক অবস্থা ভালো নয় ঘুরতে ফিরতে কান্নাকাটি করে আমার রাসূলের খালা হযরতে খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি আমার রাসূলকে বললেন আমার রাসূল আমার জান আপন আমার ভাগনা আমার বোনের ছেলে তোমাকে একদিকে নবীর চোখে দেখি আর একদিকে তোমাকে আমার ভাগনার চোখে দেখি তোমার এই বয়সে স্ত্রী চলে গেল আমার তোমাকে দেখলে বড় কষ্ট লাগে তোমাকে সঙ্গীহীন লাগছে তো তুমি যদি মত দাও আমি একটা মেয়ে দেখব আল্লাহ রাসূল বলেন না না আমি বিয়ে করব না আমি খাদিজাকে বলতে পারছি না সুবহানাল্লাহ বলেন সকালে বলেন সুবহানাল্লাহ আমি খাদিজাকে বলতে পারছি না না হুজুর দেখি না একটা মেয়ে আবার একবার এসে বলছে আমার প্রাণের নবী আবার আমার ভাগনা আমার কত বড় নসিব তোমাকে আজকেও কানতে দেখলাম আমাকে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে তোমাকে বিয়ে করতে হবে না কিন্তু তুমি যদি বিবাহ না করো তোমার সাংসারিক জীবনটা কেমন কোনো মহিলা ছাড়া ওটা জানতে পারে না তো একটা ইন্টেলেকচুয়াল মেয়ে আছে তাকে আমি তোমার কাছে থাকতে দিই তোমার সঙ্গে থাকলে তোমার সাংসারিক জীবনটা বার করে বুঝতে পারবে আর সে এত বড় ইন্টেলেকচুয়াল সে নিজের আব্বার মুখে যাই শুনে ও দ্বিতীয়বার বলতে হয় না দ্বিতীয়বারে সে নিজেই বলতে থাকে বলুন না সুবহানাল্লাহ এমনকি যতবার কোরআন তোমার উপর নাজেল হয়েছে বাড়িতে যে তার আব্বা একবার বলেছে সঙ্গে সঙ্গে মুখস্থ করে হেফজ করে দিয়েছে আমার কথা বুঝতে পারছেন যে কার কথা বলছেন যে আপনার বন্ধুর মেয়ে আয়েশার কথা বলছি আবু বকর সিদ্দিকের মেয়ে হ্যাঁ মেয়েটি খুব ইন্টেলেকচুয়াল তো বিবাহ আমার সাথে দেবেন বলছেন আর কজ বিকজ যেমন অনেক হাদিস এমন আছে আম্মা জান আয়েশা রেওয়ায়েত করেছেন যেমন আল্লাহ রাসূলের পারিবারিক জীবনটা একমাত্র আম্মা জান আয়েশার থেকে যা বেশি স্প্রেড করেছে অন্য কোন আম্মা জানদের দ্বারা হয়নি সুবহানাল্লাহ বলে বুঝতে পেরেছেন অতএব বাল্য বিবাহ ইসলামে আছে বলে ইসলামের বদনাম করবেন না ইসলাম ইজ দা গ্রোয়েস্ট রিলিজিয়ন ইসলাম একটা বিশাল বড় ধর্ম এবং খুব টেকনিক্যাল ধর্ম খুব আপনার যুগ উপযোগী ধর্ম যেমন সব ধর্মের গুণগান করে সব ধর্মের মানুষেরা মানুষকে মুগ্ধ করেছে আমরাও সব ধর্মকে যেমন শ্রদ্ধা করি তেমনি নাকি ইসলামের গুণবাগ আপনার গুণের দিকটা দেখুন আপনি নিজে মুগ্ধ হবেন খালি খোঁচা মারা কথাগুলো বার করবেন না আজকে যদি এতই নোংরা জায়গা থাকতো তাহলে গিরিশচন্দ্র তিনি কোরআনের বঙ্গ অনুবাদ করতেন না এতই যদি খারাপ জায়গা থাকতো তাহলে বাপু মহাত্মা গান্ধীজি গান্ধীজি তাহলে দা ইয়াং ইন্ডিয়ার মধ্যে আল্লাহ রাসূলের গুণগান করতেন না এতই যদি খারাপ থাকছো জর্জ বার্নার্ড শ একজন নাস্তিক এথিস্ট তিনি একজন মার্কসবাদী কমিউনিস্ট মানুষ হয়ে মাওবাদী কমিউনিস্ট মানুষ হয়ে তিনি আল্লাহ রাসূলের গুণগান করতেন না আর এই কথা বলতেন না হযরত মুহাম্মদের পারিবারিক জীবন থেকে সাংসারিক জীবন তার আপনার রাষ্ট্রীয় জীবন থেকে আমাদের মুগ্ধ করেছে সত্যি মুহাম্মদ পৃথিবীতে যদি আসতো তার পায়ে জুতো বাঁধার দায়িত্বটা আমি মাথায় তুলে নিতাম জোরে বলা যাবে কে বলছি জর্জ বার্নার্ড শ বলছি আজকে আমি আপনাদের বুকগুলো দেখেছি সেই অনুযায়ী আলোচনা করছি কিন্তু কারণ আমার যুবকরা বসেছে মানে শিক্ষিত ছেলেরা বসেছে জ্ঞানীগুরি মানুষেরা বসেছেন যার জন্য আমি এনভায়রনমেন্ট অনুযায়ী বক্তব্য দিই আপনারা জানেন সভা অনুযায়ী বক্তব্য দিই তাই আমি এই বিষয়গুলো একটু আলোচনা করছি শুনতে খারাপ লাগছে বিরক্ত লাগছে একটু গালি আমি আর আধা ঘন্টা সময় দেবো অতএব আম্মা জান আয়েশা যখন তিনি সম্পূর্ণভাবে বয়সে পৌঁছালেন তখন আমার রাসূলের ঘরে তিনি আমার নবীর শয্যা সঙ্গিনী হয়েছেন তার আগে হাদিস যে বলছিলাম আল্লাহ রাসূল যেমন আমরা বলে থাকি কাপড় সেলাই করা নবীর সুন্নত বলি না কি করে পেলেন আম্মা জান আয়েশা রেওয়ায়েত করেছে ঘর ঝাড়ু দিয়া নবীর সুন্নত কোথায় পেলেন আম্মা জান আয়েশা রেওয়ায়েত করেছে কাজের লোকেদের সাথে খেতে বসা হযরতে যায়েদ বিন হারেস আমার নবীজির খাদেম ছিল
তাকে সাথে করে নিয়ে কাজের মানুষদেরকেও কাছে টেনে নিয়ে বসে খাওয়াটা সুন্নাত কোথা থেকে পেলেন? আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছেন। কোথায় পেলেন? নিজের জুতো নিজে সেলাই করা, আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছে। কোথায়? কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এই দৈনন্দিন আমরা সুন্নাত হিসেবে যেটা নিজেরা পালন করে থাকি এগুলো কিন্তু আম্মা জান আয়েশা সব রিওয়ায়াত করেছে। এখন আম্মা জান আয়েশা না থাকলে আমরা পেলাম পেতাম কোথায়? আর আমার রাসূলের জন্য একটা ইন্টেলেকচুয়াল মানুষ দরকার, কিন্তু আমার নবী বললেন কোনো মেয়েকে আমার ঘরে বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করে আমার বাড়িতে কোনো মেয়ের এন্ট্রি নেই যতক্ষণ সে আমার বৈধ স্ত্রী না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বৈধ অবৈধ স্ত্রীর জায়গা থেকে বললে ইতিহাস তো আমরাও পড়েছি, কিন্তু কোনো ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য আমরা পড়াশোনা করিনি। আমরা পড়াশোনা করেছি প্রত্যেককে শ্রদ্ধা জানাবার জন্য। কথাটা আবার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অতএব না, এমন কোন কথা বলবেন না যেমন নাকি কুমিল্লার জন্য আমরা প্রতিবাদ করি। কুমিল্লার বুকে যে ঘটনাটা ঘটেছে, একটা অন্য দেশ যে দেশে যে ঘটনা ঘটেছে সেই দেশের ওলামারাও সেটাকে নিন্দা করেছে, আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখছেন। যারা দোষী কল্পী তাদের অবিলম্বে শাস্তি হোক এটা দাবি আমরাই করেছি, কারণ কোন ধর্মের ধর্মীয় জিনিসে হাত দেওয়া উচিত নয় কারো, সেটাকে নিয়ে ভাঙা তো দূরের কথা, ছেলে খেলা করা উচিত নয়। তেমনি আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে ধর্মের সুচ্ছড়ি দিয়ে আমরা সবার জন্য বলে যে নরেন্দ্র মোদি আসলো, অমিত শাহ আসলো, আজকে তারা কোথায়? অন্য দেশে গন্ডগোল হলো, অন্য দেশে কেউ ভাই ভাইকে মারলো, অন্য দেশে কেউ ধর্মস্থান দিয়ে বেজ্জতি করলো, সে মুসলিম ছেলেই হোক আর হিন্দু হোক আর যেই হোক, কোন ধর্মের ধর্মস্থান মন্দির ভাঙবে ইসলাম সাপোর্ট করে না, মন্দিরকে বেজ্জতি করবে ইসলাম সাপোর্ট করে না। শুনুন, কোন দেব দেবীকে বেজ্জতি করবে অসম্মান করবে ইসলাম সমর্থন করে না। আমরা তীব্র ভাষায় তার নিন্দা করি, সেই সমস্ত মানুষগুলোর ফাঁসির পর্যন্ত আমরা দাবি করি। কিন্তু যারা উল্টো দিকে ত্রিপুরার বুকে একটা নয় দুটো না ১৩খানা মসজিদকে নোকসান করলো, এক অন্যায় দিয়ে অপর অন্যায়কে দমন করা হলো, কেউ মার্ডার করেছে সেই মার্ডারের শাস্তি আপনিও মার্ডার করে যদি করে থাকেন তাহলে সেও পাবে ৩০২ ধারা, আপনিও পাবেন ৩০২ ধারা। এই জন্য অন্যায়কে অন্যায় দিয়ে নয়, অন্যায়কে ন্যায় দিয়ে বিজয়ী হন। অতএব আপনার ন্যায় নিষ্ঠতা নিষ্ঠা কোথায় গেল? কোথায় গেল সবকা সাথ সবকা বিকাশ? ডায়লগ দেওয়ার সময় সব আছে না? আর মূল কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না।